মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন সৌদি তরুণী রুমি আলকাহতানি। বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স। সম্প্রতি মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন এই তরুণী, কেননা এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেয়নি, তিনিই প্রথম। 27 বছর বয়সে আলকাহতানি পেশা একজন মডেল এবং অনলাইন ইনফ্লুয়েন্সার। বিভিন্ন অনুষ্ঠানে তাকে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং স্থানীয়ভাবে ডিজাইন করা পোশাক পরতে দেখা গেছে। আলকাহতানির ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্টে রয়েছে প্রায় 10 লাখ অনুসারী। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি বলেন, 2024 সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং মিস ইউনিভার্স সৌদি আরব লেখা শেষে পড়েছিলেন। এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ার মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।